কঠোর লকডাউনে সরকারের বিধিনিষেধ অনুযায়ী শুক্র, শনি ও রবিবার তিন দিন বন্ধ থাকে সরকারি বেসরকারি ব্যাংকগুলো। তবে জরুরি সেবা প্রদানের উদ্দেশ্যে সপ্তাহের অন্যান্য দিনগুলো খোলা রাখার নির্দেশ রয়েছে ব্যাংক সেবা ব্যবস্থা। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই সপ্তাহে চার দিন গ্রাহক সেবা দিচ্ছে বলে জানান ব্যাংক কর্মকর্তারা। স্বাস্থ্যবিধি মেনে এবং জনগণের স্বার্থকে চিন্তা করে আর্থিক সেবা অব্যাহত রাখার জন্য এবং সেটা বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের আলোকেই আমরা সেই সেবাটা দিচ্ছি। আমরা সপ্তাহে এখন চার দিন আমরা খোলা রাখি, শুক্র, শনি, রবি এই তিন দিন বন্ধ থাকে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এই চার দিন ব্যাংক খোলা থাকে। কঠোর লকডাউনেও বিভিন্ন আর্থিক প্রয়োজনে ব্যাংক সেবা পেয়ে সন্তুষ্ট গ্রাহকরাও, তবে যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান তারা। হ্যাঁ, সেবা ভালো পাচ্ছে, এক্সচেঞ্জ করা, এখানে রেসিং করা কোনো কিছু অসুবিধা নেই, এখানে মানে ভালোও আসছে। ব্যাংকে একদম লোক বেশি দেখতেছে মনে হয় এদের কারণে, করবো না এদের কারণে। যাতায়াত তো একটু বিধিনিষেধ একটু কড়াকড়ি আছে, এগুলি যাদের যারা ব্যাংকের কাগজপত্র প্রুফ করতে পারে, যদি কেউ কোনো মোবাইল টহল যদি ইয়ে করে তাহলে হয়তো এটা ওদেরকে কাগজপত্র প্রুফ করতে হলে ছেড়ে দেয়, সমস্যা নেই। সরকার ঘোষিত কঠোর লকডাউনে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম চালু থাকছে সপ্তাহে চার দিন। আজ সোমবার, গত তিন দিন বন্ধের পর আজ চালু হয়েছে ব্যাংকিং সেবা। সামনে কুরবানির ঈদকে কেন্দ্র করে উপচে পড়া ভিড় হয়েছে ব্যাংকগুলোতে। মোজাম্মেল হক, টিটিএন, কক্সবাজার।